এত অহমিকা এবং এত অসভ্যতা দেখালো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে কি বললেন যে ওরা আন্দোলন করুক না কেন, কতদিন করতে পারে দেখি, করতে করতে যখন টায়ার্ড হয়ে যাবে তখন আমার কাছে আসলে তখন আমি দেখবো চিন্তা করে। মূলত কিন্তু কথা তা ছিল, কথা ছিল এই প্রত্যয় স্কিম লেন্দি করুক তাহলে দুর্নীতিটা সামনে আসবে না। আর ছাত্ররা, ও তো ছাত্রলীগ দিয়ে পিটিয়ে, যুবলীগ দিয়ে পিটিয়ে ঘরে উঠিয়ে দেবে, পুলিশ তো আশেপাশে, সেই সাথে এই মনে করে এই যে কোটাটা আবার ফিরিয়ে নিয়ে আসলো। তোমরা এটা কি করলে, তোমাদেরকে মেরে ফেলতো, তোমাদেরকে ধরে নিয়ে গেছে দেশ জাতি সবাই জানে, তোমাদেরকে হাত পা কেটে নিত না, কিছুই করতে পারতো না। আমাকে তো 90 সালে এরশাদের পক্ষ থেকে বলা হয়েছিল টাকা নাও, যত টাকা চাও মন্ত্রিত্ব নাও, কোন মন্ত্রিত্ব চাও, বিদেশে বাড়ি, বিদেশে গাড়ি, কত কিছু বলেছিল, কোনোটাতে রাজি হয় নাই। আমি যদি সেটা রাজি হতাম, ঠিক আছে আমাকে একটা বলুন টাকা দেওয়া হোক, তাহলে কিন্তু আন্দোলন কিন্তু শেষ হয়ে যেত। তখন তারা আমাকে বললো যে একটা বুলেট তোমার জন্য অপেক্ষা করছে, আমি ওইটা ভালো জিনিস, ওইটা খেতে আমি রাজি আছি। মানে এইরকম জীবনের ঝুঁকি নিয়ে আমি ওদের বললাম যে তোমরা কেন এই কাজটা করলে, তোমাদেরকে মেরে ফেলতো, ফেলতো না। আমার কাছে যেটা প্রতীয়মান হচ্ছে তা হলো বর্তমান যে সরকার ক্ষমতা আছে তাদের মধ্যে কেউ কেউ আছে, তাদের মনের ভিতরে একটা সুপ্ত বাসনা লুকিয়ে আছে যে এই যে চেয়ারে বসার ফলে যে মজা, এই মজাটা চিরস্থায়ী করার জন্য তাদের মধ্যে রাজনৈতিক অভিলাষ সৃষ্টি হয়েছে। এবং কোনো কোনো ভাবে কথাটা বের হয়ে আসারও অনেক সময় আমরা দেখছি সব অনেকখানি। এইভাবে যদি চলতে থাকে যে আসলে শেষ পর্যন্ত কিছুই হবে না। কারণ ফখরুদ্দিন মন্ত্রীর সরকারও চেয়েছিল একটা পর্যায়ে, কিন্তু তারা সরে যেতে বাধ্য হয়েছে। এখন যে জিনিসটা হচ্ছে সবচেয়ে খারাপ কোনটা হবে জানেন, সেটা হচ্ছে এতদিন তো ছাত্ররা লেখাপড়া করতো, লেখাপড়া শেখার পরে তারা হয়তো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হতো, ছাত্র রাজনীতি থেকে অবসর নিয়ে অন্য রাজনীতির ভিতরে পেশাভিত্তিক রাজনীতির ভিতরে ঢুকতো। এখন তো ছাত্রদের তো লেখাপড়াই হবে না। এই যে রাজনৈতিক, এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যেটা নাম, এর সাথে একটা নাগরিক আর একটা কি ফোরাম যেন আছে, আমি ভেবে অবাক হই, নাগরিক আমরা ভেবে অবাক হই। হ্যাঁ, আমি আমি ভেবে অবাক হই আমার দল সহ রাজনৈতিক দলগুলি কিভাবে অ্যালাউ করে, এদের সাথে বৈঠকে বসা চিন্তা কিভাবে করে। এটা ছিল একটা ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের সময় ছাত্ররা শুধুমাত্র 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 কোটা সংস্কারের জন্য তারা আন্দোলনে নেমেছিল। 18 সালে যদি কোটা সংস্কার করে দিত 15-20% রেখে, ছাত্ররা নিশ্চিন্তে নির্বিবাদে ঘরে ফিরে যেত। কিন্তু সরকার সেদিন অহমিকা ও ক্ষমতার দম্ভ দেখিয়ে রাগ করে আমি করলাম না, দিলাম না, আমি কোটা বাতিল করে দিলাম। এটা তো সেটা চায়নি, ছাত্রদের চেয়েছিল সংস্কার, বাতিল তো তারা চায়নি। এবং এই বাতিল কোটা তো কয়েক বাস গেল, 18 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 সালে 5 বছর পরে এসে হঠাৎ তাদের মনে হলো কি যে এই কোটা আবার ফিরিয়ে আনতে হবে। কেন, এই যে তাদের বিরুদ্ধে দুর্নীতি যে প্রতিদিন বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াতে আসতেছিল, বেঞ্জের, আজিজ, মতিউর, আসাদ, এরকম অসংখ্য, সরকার দেখলো, সরকার প্রধান দেখলো যে আমার পরিবার এবং আমি এসে অনেক বেশি দুর্নীতি করেছে। এখন এভাবে যদি টেলিভিশনে আসতে থাকে তাহলে প্রতিদিন বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে, যেখানে টাকা তসরুফ হয় নাই, টাকা ব্যবহার করা হয় নাই, খালেদা জিয়া টাকা দেখেন নাই, শুয়ে দেখেন নাই, গন্ধ শুয়েন নাই, এবং তার সিগনেচার পর্যন্ত কোথাও নেই, তাকে প্রতিদিন দুর্নীতিবাজ, চোর চোর করে চিল্লাচ্ছে, তাহলে আমারটা যত বেড়ে আসবে সত্যি সত্যি, তখন মুখ দেখাবো কি করে। এই দুর্নীতিটা ঢেকে দেওয়ার জন্য, দুর্নীতি প্রসঙ্গ যেন আর না আসে, সেই কারণে এই যে কোটাটা আবার ফিরে নিয়ে আসলো। দেখেন, একদিকে কোটা আন্দোলন চলতে থাকলো, আরেকদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় স্কিম, প্রত্যয় স্কিমের প্রতিবাদে তারা আন্দোলন শুরু করলো। এবং এত অহমিকা এবং এত অসভ্যতা দেখালো যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে কি বললেন যে ওরা আন্দোলন করুক না কেন, কতদিন করতে পারে দেখি, করতে করতে যখন টায়ার্ড হয়ে যাবে তখন আমার কাছে আসলে তখন আমি দেখবো চিন্তা করে। মূলত কিন্তু কথা তা ছিল, কথা ছিল এই প্রত্যয় স্কিম লেন্দি করুক তাহলে দুর্নীতিটা সামনে আসবে না। আর ছাত্ররা, ও তো ছাত্রলীগ দিয়ে পিটিয়ে, যুবলীগ দিয়ে পিটিয়ে ঘরে উঠিয়ে দেবে, পুলিশ তো আশেপাশে, সেই সাথে এই মনে করে এই যে কোটাটা আবার ফিরিয়ে নিয়ে আসলো। ফিরে নিয়ে আসার পর দেখেন কি খেলো, যে সর্প হয়ে দংশন করা উজাহ ঢালো,
এই একই কাজ করলো কি কোটা বাতিল করেছিল, সেই কোটা ফিরিয়ে নিয়ে আসলো। ফিরিয়ে নিয়ে এসে আবার কি করলো, তাদেরই অ্যাটর্নি জেনারেলকে দিয়ে, অ্যাটর্নি জেনারেলকে দিয়ে আবার এটা আপনার ইয়ে করলো, মানে সুপ্রিম কোর্টে আপিল করলো। আপিল করলো, ভালো কথা, অ্যাপিলেট ডিভিশনে তার, হাইকোর্ট ডিভিশনে তার, অ্যাটর্নি জেনারেল তার। তাহলে প্রথম দিনে সংক্ষিপ্ত রায় না দিয়ে 8ই অগাস্ট তারিখ নির্ধারণ ফাইনাল হলো, কি বলে এটা, পূর্ণাঙ্গ রায় দেওয়ার তারিখ ঘোষণা না করে প্রথম দিনে যদি এই 7% রেখে যদি তারা রায় দিত, তাহলে কিন্তু ছাত্র ঘরে ফিরে যেত। এখানেও তারা একই কথা চিন্তা করলো যে না, এটাকে যে রাখতে হবে, একটা পর্যন্ত পিঠে ঘর উঠে দেবো। এই করতে গিয়ে কিন্তু এই ঘটনা ঘটলো, ছাত্ররাও কিন্তু শুধু ওই কোটার কারণে তারা মাঠে ছিল। তারা একটা বারের জন্য তারা সরকার পরিবর্তন চায় নাই বা সরকার পতন তারা চায়নি। তাদের 8 দফা ছিল, 9 দফা ছিল, বিভিন্ন ভাবে তারা বলেছে। এবং দেখেন একটা পর্যায়ে গিয়ে হোটেলে ভাত খাওয়াটাকে, না আমি শেষ করি, আরুণের হোটেলে ভাত খেয়ে, আরুণের হোটেলে ভাত খেয়ে যখন তারা বললো, চিকিৎসা দিল যে আমরা আন্দোলনের সাথে নেই, আমরা এই সন্ত্রাসের সাথে নেই, আমরা ভাঙচুর অগ্নিসংযোগের সাথে নেই, আমরা আন্দোলন থেকে সরে গেলাম, এই কথা কিন্তু যারা শীর্ষ যারা নেতা তারা কিন্তু বলেছিল। বলার সঙ্গে সঙ্গে আমি ভিডিও দিয়ে, ভিডিও করে আমি ইউটিউবে ছেড়ে দিলাম যে তোমরা এটা কি করলে, তোমাদেরকে মেরে ফেলতো, তোমাদেরকে ধরে নিয়ে গেছে, দেশ জাতি সবাই জানে, তোমাদেরকে হাত পা কেটে নিত, না কিছুই করতে পারতো না। আমাকে তো 90 সালে এরশাদের পক্ষ থেকে বলা হয়েছিল, টাকা নাও, যত টাকা চাও মন্ত্রিত্ব নাও, কোন মন্ত্রিত্ব চাও, বিদেশে বাড়ি, বিদেশে গাড়ি, কত কিছু বলেছিল, কোনটাতে রাজি হয় নাই। আমি যদি সেদিন রাজি হতাম, ঠিক আছে আমাকে একটা টাকা দেওয়া হোক, তাহলে কিন্তু আন্দোলন কিন্তু শেষ হয়ে যেত। তখন তারা আমাকে বললো যে একটা বুলেট তোমার জন্য অপেক্ষা করছে, আমি ওটা ভালো জিনিস, ওটা খেতে আমি রাজি আছি। মানে এইরকম জীবনের ঝুঁকি নিয়ে আমি ওদের বললাম যে তোমরা কেন এই কাজটা করলে, তোমাদেরকে মেরে ফেলতো, ফেলতো না। তারপরে দুদিন থেমে গেছিল প্রায়, তখন বিএনপি নেতা সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট মাহমুদুল খোকনের নেতৃত্বে কিছু আইনজীবী সেদিন ছাত্রদের সামনে পাশে এসে দাঁড়িয়েছিল।